সীতাকুণ্ডত কন্টেইনার ডিপোত ভয়াবহ অগ্নিকাণ্ডত নিহত মীর সরাইয়ের ফুয়াদ মোহাম্মদ শাহাদাত হোসেনের পরিবারে নগদ অর্থ দিয়ে সহায়তা গুজি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। সোমবার জুলাইয়ের 11 তারিখ ঈদুল আজহার ছুটির দ্বিতীয় দিন মিরসরাই উপজেলার 3 নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামত বিএম কন্টেইনার ডিপোত ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত মোহাম্মদ শাহাদাত হোসেনের পরিবারের সহমর্মিতা ও সহযোগিতা জানাবেন লাই ছুটি যায় নিয়াজ মোর্শেদ এলিট। আমরা চেষ্টা করছি যে তাদের পরিবারের পাশে থাকতে এবং বিএম কন্টেইনার ডিপো এবং সরকার কর্তৃক যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা যেন সঠিকভাবে হয় সেটা ইনশিওর করার চেষ্টা করছি আমরা। আর আমরা জানাবো যে আমাদের মিরসরাইয়ের যত যারা সচ্ছল ব্যক্তি আছেন সবাই যদি এগিয়ে আসেন এই ধরনের কাজে, তাহলে আমরা আশা করি পরিবারে একটা সাপোর্ট হবে এবং এই অত্র অঞ্চলের উন্নয়ন আমরা সবাই একসাথে করতে পারব। এই সময় তিনি শোকার্ত শাহাদাত হোসেনের মায়ের সান্ত্বনা দেয় এবং তার পরিবারের পাশে থাকবে বলেও জানাই। এর আগে তিনি রায়পুর ইসলামিয়া সুলতানিয়া মাদ্রাসা ও ইতিমখানা পরিদর্শন শেষে উন্নয়নের লাই অনুদান প্রদান করে। সি প্লাস টিভি চট্টগ্রাম।